চট্টগ্রামের কাউসারের মৃত্যুর মধ্য দিয়ে জুলাই ছাত্র আন্দোলনে শহীদের সংখ্যা আরও একজন বাড়ল। কেন্দ্রীয় শহীদ মিনারে জানাজায় যোগ দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম। দুই মাসের বেশি সময় অতিবাহিত হলেও গণহত্যার মামলার আশানুরূপ অগ্রগতি না হওয়ায় ক্ষোভ জানান তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদের তালিকায় যোগ হলো আরও এক নাম। আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে আহত শিক্ষার্থী কাউসার মাহমুদ সোমবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আমার ছেলে প্রতিবাদী ছিল, যেমন বলতে আমার ভাই আগে কাপড় দেখে থাকেন, যে ওনাদেরকে ছাড়তে হবে। এদিন দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার আন্দোলনে নিহত শিক্ষার্থী কাউসার মাহমুদের জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে অংশ নিয়ে সারজিস আলম অভিযোগ করেন, আন্দোলনে যারা নিহত কিংবা আহত হয়েছেন তাদের মামলা ঠিকঠাক নেওয়া হচ্ছে না। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের যারা রক্ত পিপাসু সন্ত্রাসী ক্যাডাররা ছিল তারা এখন বিভিন্ন রূপ ধারণ করে এখন আবার ফিরে আসছে, ফিরে আসছে লোকালয়ে, ফিরে আসছে সোশ্যাল মিডিয়াতে। এবং কিছু মানুষ অর্থের বিনিময়ে হোক, অন্য কোনো কিছুর বিনিময়ে হোক, তাদেরকে বিভিন্নভাবে আবার পুনর্বাসনও করছে। এদিকে জুলাই আগস্টে সংগঠিত গণ অভ্যুত্থান সংশ্লিষ্ট ঘটনার জন্য কোনো মামলা, গ্রেপ্তার বা হয়রানি করা হবে না বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গণ অভ্যুত্থানকে সফল করতে যেসব ছাত্র জনতা সক্রিয়ভাবে অংশ নিয়েছে তাদের যেন কোনো বিষয়ে ঝামেলা না হয়, সংশ্লিষ্টদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। আহাদ চৌধুরী, নিউজ 24, ঢাকা।